হ্যালো ভিউয়ার্স আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা সামার স্ল্যামে যেই ম্যাচটি নিয়ে আমি সব থেকে বেশি আগ্রহী ছিলাম সেটি হলো ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ ম্যাচটিতে অংশগ্রহণ করেছেন বর্তমানের ডাব্লিউডাব্লিউই রয়ের অন্যতম বড় হিল রেসলার র্যান্ডি ওটেন আর তার সাথে লড়বেন বর্তমান ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন রু ম্যাকেন্টার তো আজকে ম্যাচটির ফলাফল সম্পর্কে নিশ্চয়ই আপনারা সকলে জানেন রু ম্যাকেন্টার রিটেন করে নিয়েছে তার ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ তো এক্ষেত্রে বিষয়টি অনেক বেশি শকিং ছিল বেটিং অর্টসও কিন্তু র্যান্ডি ওটেনের পক্ষে ছিল আর বর্তমানে ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে র্যান্ডি ওটেনকে যেমনটা বুকিং দেওয়া হচ্ছে কেউ আশাই করবে না যে ম্যাচটিতে র্যান্ডি ওটেন হারতেও পারে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু কারণ তুলে ধরবো হয়তোবা সেই কারণে র্যান্ডিও টেনকে চ্যাম্পিয়ান করা হয়নি এবং বর্তমানে চ্যাম্পিয়ানই রয়ে গেলেন রুম অ্যাকেন্টায়ার তো আশা করছি ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যেহেতু আজকে আমি অনেক ভিডিও আপলোড করেছি তাই ভিডিওটির নোটিফিকেশন যাবে না তাই আপনারা বেশি বেশি লাইক করুন তাহলে অন্যদের কাছে রেকমেন্ডেশন হিসাবে ভিডিওটি চলে যাবে প্রথম কারণটি হলো র্যান্ডিওটেন রেটিংস বাড়াতে সক্ষম হয়নি বর্তমানে রথের র্যান্ডিওটেনকে কে ভালো মানের পুজ দেওয়া হচ্ছে একজন হিল হিসাবে তবে হয়তো হয়তোবা মনে হয়নি ওটেন রেটিংস খুব একটা বেশি বাড়াতে পেরেছেন কারণ রয়ের রেটিংসে কিন্তু খুব বেশি পরিবর্তন হয় না আর অনেক ভালো শো দেওয়া সত্ত্বেও রয়ের রেটিং মাঝে মাঝে কম আসে তো এই কারণটি কিন্তু অনেক চিন্তার বিষয় ডাব্লিউডাব্লিউর জন্য ওটেনের মতো একজন বড় রেসলার সেখানে প্রেজেন্ট রয়েছেন তাছাড়াও রতে অনেক বড় বড় রেসলারদেরকে মাঝে মধ্যে নিয়ে আসা হয় সেটা সত্ত্বেও রয়্যাল রেটিং বাড়ছে না আবার অনেক দিন রয়্যাল রেটিং পূর্বের তুলনায় কমে যায় তো এটা কিন্তু ডাব্লিউডাব্লিউর জন্য অনেক চিন্তার বিষয় হয়তোবা এই কারণে র্যান্ডিওটেনকে চ্যাম্পিয়ন করা হয়নি তো পরবর্তী কারণটি হলো বর্তমানে ডাব্লিউডাব্লিউ বেশি ফোকাস করছে ড্রুম অ্যাকেন্টায়ারের ওপর হতে পারে ড্রুম পুশের পুষের জন্যই র্যান্ডিওটেনকে এত শক্তিশালী হিল তৈরি করা হয়েছে যেন র্যান্ডিওটেনের এই হিল ক্যারেক্টারকে কাজে লাগিয়ে ড্রুম অ্যাকেন্টায়ারকে অন্য লেভেলে পুষ দেওয়া যায় হয়তোবা ডাব্লিউডাব্লিউ ড্রুম অ্যাকেন্টায়ারকে বর্তমান সময়ের সবথেকে বড় রেসলার হিসেবে পুষ দিতে চাই তো এবার আমরা কথা বলবো তৃতীয় কারণ সম্পর্কে তৃতীয় কারণটি হলো অনেক সহজ র্যান্ডিওটেনের একটি রিম্যাস তৈরি করা পেব্যাকে তো আমরা সদ্যই কিন্তু সামারস্ল্যাম দেখলাম এবং এরপরে একটি ড এবং একটি স্ম্যাকডাউন এপিসোডের পরেই আমরা ডাব্লিউডাব্লিউর আরেকটি পেপার ভিউ দেখতে পাবো যেটি হলো পেব্যাক আর এই পেব্যাক পেপার ভিউর জন্য ডাব্লিউডাব্লিউর কাছে তেমন কোনো ম্যাচ নেই হয়তো আজকে র্যান্ডি ওটেন হেরেছে তবে পেব্যাকে তাদের মধ্যে আবারও একটি রিম্যাচ হবে আর সেখানে হয়তো ওটেন টাইটেল জিততেও পারেন যদিও বা এটা অনেক সহজ কারণ তবে এই কারণটি কিন্তু হতে পারে কারণ ডাব্লিউডাব্লিউর কাছে কিন্তু পেব্যাকের জন্য সত্যি কোনো ভালো ম্যাচ নেই আর ম্যাচগুলোর স্টোরি লাইন তৈরি করার তেমন সময় নেই মাত্র একটি র এপিসোড আছে এবং এর মধ্যেই যা করার তা করা লাগবে আচ্ছা পরবর্তী শেষ কারণটি হল র্যান্ডিওটেনকে পুষ দেওয়া তো ভিউয়ার্স আপনি ভাবছেন র্যান্ডিওটেনকে যদি পুষি দেবে তাহলে কেন এখন দিচ্ছে না আসলে র্যান্ডিওটেনের পুষ্টি দেওয়া হবে সামনের বছরে এই বছরে নয় আমরা শুনেছিলাম র্যান্ডিওটেন যদি চ্যাম্পিয়ন হয় তাহলে তার স্টোরি লাইন হবে এজের সাথে আর সেটি হয়তো বা রেসেলমিনাতে আবারও আরেকটি ম্যাচ হিসেবে দাঁড়াবে তবে র্যান্ডিওটেন যদি এখনই চ্যাম্পিয়নশিপ জেতে তাহলে তাকে ফেস করার মতো এখনও বড় কোনো বেবি ফেস নেই শুধুমাত্র রুম অ্যাকেন্টায়ারে রয়েছেন যিনি বর্তমানে র্যান্ডিওটেন সাথে ফিউডে অংশ নিতে পারেন তবে যদি এজের সাথে স্টোরি লাইন শুরু করা হয় তাহলে সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আর এই বছরে সেটা হবে না তাই হয়তোবা ডাব্লিউডাব্লিউ র্যান্ডিওটেনকে হাতে রাখছেন পরবর্তী বছরের জন্য তো ভিউয়ার্স বর্তমান সময়ে এই সকল কারণগুলোকেই দায়ী করা হচ্ছে র্যান্ডিওটেনের হারার পেছনে তো আশা করছি ভিডিওটি আপনার ভালো লাগবে ভিডিওটিকে অবশ্যই অবশ্যই লাইক করবেন যেন অন্যরাও দেখতে পাই আর কমেন্ট করে জানাবেন ম্যাচটি আপনার কেমন লাগলো আর এমনই ডাব্লিউডাব্লিউ সম্পর্কে ভিডিও পেতে হলে রেসেল বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে